আমার এই রাবার ডামটা ও জুয়ে হয়ে গেছে ওকে জুয়ে হয়ে গেছে একমাত্র বালু তোলার কারণে সরকারে এক কয় লক্ষ টাকার বালু বেজার কয় লক্ষ টাকার সরকারের ব্যয় হইতেছে সরকার এটা বুঝতেছে না তখন সরকারের যদি বালু তোলাটা বন্ধ করে দেয় আর আমার এই রাবারটা যদি নির্মাণ করে দেয় তাহলে আমার প্রায় অন্তত নিশ্চয় পঞ্চাশ থেকে হাজার মানুষের জীবন বাঁচে ওন আমার এই মানুষগুলা দুর্বল হয়ে পড়ছে এখন পানি পাইতেছে না বাতি করতেছে না দান করতেছে না নিমুনে একটা সমস্যাটা আছে দেখ করবার মতো না এটা সরকারের দ্বারা আমার আবেদন এটা আমার নির্মাণ করে দিত বালু উত্তোলনের কারণে আরও রাবার ডামটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন এইটা গেছে যেমন রাবার ডামের অবস্থা খারাপ দুই দিকে ভেঙে গেছে যেমন বাড়ি যেমন রাবারের বাড়ি দিয়ে বালু নাই মাটিও নাই সেই কারণে এটা আস্তে আস্তে দেবে যেতেছে এবং ভেঙে যেতেছে আমরা চাই যে রাবার ডামের এলাকার বালু উত্তোলনটা বন্ধ থাকে বন্ধ সরকার যদি এটা বন্ধ করে দেয় বালু উত্তোলনটা বন্ধ করে দেয় আমার মনে হয় যে এটা অতি তাড়াতাড়ি নষ্ট হবে অন্যতম কারণ শুধু বাল উত্তোলন বালু উত্তোলন করা কারণে এটা ভেঙে গেছে এবং পানির বেশি চাপ আসছে বান ভেঙে গেছে ভেঙে এটা রাবার ড্রাম নষ্ট হয়ে গেছে বালুর নিচে থেকে সরে গেছে এবং রাবার ড্রাম ভেঙে গেছে আমরা বাধা দিয়েছি আমরা বাধা দিলে বলবো রাবার ড্রামের সবসময় বড় লোক হয়ে গেছো নাকি তুমি বিশি মাথি ওনা মাতলে চাঁদাবাজি মামলা দিয়ে দেবো অনেক হুমকি টুমকি আমরা নিরহ মানুষ আমরা কিছু বলতে পারি না আমরা এখন বর্তমানে বালু উত্তোলন করলে সভাপতি জানাই আমি রাবার ড্যামের সহ সভাপতি জানাই সাইকেটারে জানাই সেরা উপরে জানা আয়াসের দিকে দিকে যা আয়াসের দিকে গেলে পরে হেরা সাথে পিছনে লোক আসে কোনো কিছু হয় না এখানে কৃষির জন্য একটা বিখ্যাত স্থান হলে চোভ বিশেষ করে এই সোনার নদী রাবার ডামের ভিত্তি করে কৃষক জাগরণ ঘটছিল বর্তমানে এটা অসল হওয়াতে কৃষকরা সম্মত ভানি পাইতেছে না ফসল ফলাইতে পারতেছে না এই হিসাবে কৃষকরা খুবই বিভাগে আছে খুবই দূর যাপন করতেছে আমরা আশা করতেছি আমিও বিভিন্ন জায়গায় দূর জাপ করতেছি মন্ত্রী মহোদয়ের কাছে গেছি উন্নয়ন কাছে গেছি এবং যে এল জিডি নির্মাণ করছিল এলজিডি কাছে মহোদয়ের কাছে গেছি অর্থ যাতে বরাদ্দ দিয়ে অতি সত্য এটা মেরামত করে দেয় এবং এটা যাতে কৃষকরা যাতে ফসল উৎপাদন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য কারণ আমরা আমাদের এলাকার মানুষ আপনার অসহায় হয়ে গেছে গা আপনার আমাদের এলাকা দুই হাজার এক এক জমিন আছে আগে আপনার এই রাবার ফানির কারণে সব জমিনও ফসল করছে সবজি করছে আপনার দানও করছে সবজি করে ফানিচ্ছে আর দানও করে আপনার ফানি মানে মেশিন দিয়ে ফানিচ্ছে কারণে তেলের কারণে মানুষ আপনার জমিন করতে পারে না অল্প করে ধরুন দুই হাজার এক একক দুই হাজার একক জমির মধ্যে এক হাজার একক করে আর এক হাজার একক জমির মানুষ করে না পকি যাওয়ার আমাদের এলাকার রবার ড্যাম কারণে এলাকা উন্নত আসি ওনার ফ্রেন্ড নাই সোনাই নদী রাবার ড্যাম ওয়াতে আমাদের এই এলাকার অনেক উপকার হয়েছিল এই এলাকার বিশ থেকে বাইশটা গ্রামের মানুষ আমরা সফল স্বল্প করজে বুরু দান করতে পারছি এবং কৃষি করতে পারছি রাবার ড্যাম নষ্ট হওয়ার জন্যে আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা দান করতে করতে না না কৃষি আমি বলতেছি ভাই যে রাবার দাম আমরা রয়েছিল রাবার দামতে মোডুর আমরা এলাকাবাসীর এবং গ্রামবাসীর খুবই উপকার হয়েছি এবং রাবার দামের খুব পাশের জমিনগুলা ওই আমাদের আমি এখানে আমি যে সব সময় ফসল করি এবং কৃষি করি বিভিন্ন জাতের ফসল করি রাবার দাম না তাহার কারণে আমরা ফানি টানি দেওয়াতে ওই জমিনগুলো আপনার ফসলগুলো আমরা রীতিমতে করতে পারি না সরকারের কাছে এটুই আমরাও দাবি এটুই সরকার আমরা রাবার দাম যেত আগের মতন ফোন রাই টিক করে দেয় সমস্যা হয়তো আমরা বড় করতে পারি না এটা বাঙালি জল তুলতাই না পানি টানি তুলতে না বড় করতে পারি না